সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাই কেমন আছেন? আশা করি আছেন ভালো। কিন্তু তাই আমরা নিয়ে আসলাম তামাক পাতার নিউজ। বেলা ছিলাম শুয়ে, বস দিলে ফোন যাচ্ছি আমি নিউজ করতে, তাই চলে এলাম চোখ মুছতে মুছতে। আসেন আমরাও যাচ্ছি, আপনারাও আসেন। আমাদের সেই তামুক চাষি ফরমাইনে ভাই কই? তার খুঁজতে খুঁজতে আমার ঘাসিও গেল ঘানি, দেখি সামনে পাই নাই। আসেন তো ভাই, আমার ফরমাইনে পাইছি তার খুঁজে। তার কাছ থেকে এখন তামাক পাতার নিউজ নেব। সে তামাক পাতা কিভাবে উৎপন্ন করতে তার কাছ থেকে নেবো এখন নিউজ। আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আইছেন? হ্যাঁ ভাই আইছি। এটা বিড়ি দেন রে ভাই, কি আমার কোল খেলা আছে। কাজ টান শেষ হোক, লাস্টে একটা বিল দিয়ে দাও ভাই। আপনি কি আমার অফিসে ফোন দিয়েছিলেন যে তামাক পাতা নিয়ে যে সমাজ সেবা করতে? এটা কি সত্য কথা? গরম ভাত খা ওই ফোনে টাকা পুরো আপনার কাছে আমি মিথ্যা বলতে পারবো না। ভাই আমার কথা আপনি বুঝলেন না। আপনি যে তামাক পাতা চাষ করতে দেন, এটা তো ভাই তামাক পাতা তো এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আর যে আবহাওয়া এটারও ক্ষতিকর। ভাই সমাজ সেবা বলতে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের উপকার করা। আপনি যে তামাক পাতা চাষ করতে দেন, এ তো মানুষের ক্ষতিকর করা মানে ক্ষতিকর। আপনি কোন কায়দায় এই তামাক পাতা চাষ করে মানুষের উপকার করেন? আপনি যদি বসতেন তাহলে এদের আসতেন না। আপনার এই তামাক বিষয় আপনার বুঝানোর জন্য আপনার অফিসে ফোন দিলাম, আপনি ডাকে আসেন। এটা জন্য আপনি বুঝবেন কি কয় কি করতে কি আপনি কি ভাই এদের তামাক পাতা নিয়ে আপনি কতদিনের অভিজ্ঞতা? আর আপনি কি জানেন আমি গুলিস্তানের পাশে আফগানিস্তানের পাশে উগান্ডা প্রায় 10 বছর সেই জঙ্গলে 10 বছরে আফগানিস্তানে যুদ্ধ করে, পশু পাখির সাথে যুদ্ধ করে আমি এইসব তামাক বিষয় মানে আমি অভিজ্ঞতা নিছি। এইসব বিষয় আমার বিশাল ডিগ্রি বোঝেন ভাই। আরে ভাই আপনি যে এটা উগান্ডা থেকে ধারেটা করে নিয়ে আসেন, তাহলে চলেন আমরা একটু পরিদর্শন করে আসি আপনার এই তামাক পাতা। ভাই আমার কাছে অনেক রকমের জাত আছে, আপনি দেখাচ্ছি তাহলে চলেন। এই হলো এক জাত। কি জাত শুনবেন? কব হ্যালো ফকদুলি বাপ স্টপ। ও নো আলী ভাই এটা কোন কায়দায় হলো শুনবেন? কোন না বলে শুনবেন কিভাবে? আলী ঘটনা কেন কই? হ্যাঁ বলে বসি শুনেন ঘটনা। আমি একদিন ভুই নিয়েছি খান গাছ, আমি ছোট ছোট গাছ জানেন এত বড় হইছিল। ভুইনে খান ফকদুলি বাপ আসলো, আরে কষ্টে একটু পাতা দাও দি। আমি কাছে কোনো মতে দোয়া লাগবে না, সমস্যা হয়েছে মানুষ কি হবে নি। আমি দিদি গাছ থেকে আমি বলতো কি মুরব্বী মানুষ চাইলে আমি দিছি বাড়ি দেয়া বলে ঢুকিয়ে এত সময় মারতে আরে স্টাফ স্টক নিয়ে পুড়িয়ে গেছে। আর শুনি যে স্টক তাই নাম দেওয়া হয়েছে ফজলিবার স্টক। তাহলে চলেন ভাই আর এক জায়গা দেই। আচ্ছা চলেন, আচ্ছা দেখা আসছে কঠিন জাত। আরে ভাই এটা কি জাত? এই যে হ্যাঁ এই জাতের কথা শুনিয়ে না, এটা তো কঠিন ইতিহাস। তাহলে কত দরকার নাই আরে কব কোন কত তো হ্যাঁ শুনি কব না আবার বলছি। এই জাত আউন ওই কাশেমের বাপ। হ্যাঁ আমি বুঝেছিলাম না বুঝি আমার এই সব থেকে আপনি কি মানে কোন দেশে পাঠানো যাচ্ছে সব করতেছি। আর কাছে একটু যাও তো আমি কি কখন লোক কাঁচা মানুষ হয় দিলাম। আমি শুনলাম বাইনি গেছে ওরা এখন করলি বাইনি বলো বাড়ির সাথে প্রচুর বাড়া ওর বাড়িওয়ালা খাতে দিবি না, কাশেমের বাপ খাবি খাতে দিবি না। রাগ করে দেই এই আমার এই ভুঁড় পাতা খাওয়ার জন্য বাইকটান চলে গেছে বৌমো খেয়ে। বাইকটান চলে যা হলো আসি নাই তার জন্য কাশেমের বাবা বিধবা, তার জন্য এই গাছের নাম দিতে কাশেমের বাবা বিধবা। তাহলে সেই জন্যই দেখেন কাছে আমার বিধবা। তাহলে আমার বই কি জানো সব বড়। তাহলে ভাই সামনে আর একটু যাই দেখি কি হয়। ও নো আর আমার খেয়ে গেল যে অর্ডার মর্ডার নেই কি কায়দায় কি হইলো বুঝলাম না। একটা অর্ডার পালাম না, প্রজেক্ট কি লস যাবে। এটা আমার কি যাবে আর কি কেমন কি হইলো আর মাছটা আসছে চায়না শোনা লাগছে মুখে খুব ফর্সা লাগছে হে বয় হাউ আর ইউ সেটি সেটি লাগতেছে চায়নায় মনে হয় ইংরেজি ভালো পারিনি দেখো ওমাই হার মানানে যাবে সব বালছাল থেকে হার মানালে হবে না ওমাই চালা যাচ্ছে হে বয় I am coming Burj Khalifa yes I ordered this tamak oh thank you yeah koi cargo I need you 5 cargo tamak pata please help me bang hey boy my name is Abdul Fikru oh no hey boy my country's name is Burj Khalifa hey your parents advance yes okay please marking dollar yeah boy let's confirm okay thank you yeah I have been coming to an update okay look at this yes. follow me aur ekhu phone kar dosto amar order niye bagon onno loker sathe onno lok montrishar sathe kotha bolbe sob amar kotha bishoy bosto bujhoi to tar bishoy amar hate khub songkot apni tomar shomoy dite parlam na ajke bolbe thak thak pore pache amar to system call kor are kya kala phone স্যার অর্ডার আইছে আর এই যে 5 কার্গো মাল যাবে বুঝ করে কথা হইছে হালকা বার্তা আর আমারে 20 মিলিয়ন মার্কিন ডলার অ্যাডভান্স দিয়ে মাল দিতে আর সম্পূর্ণ দিতে পারবে আর কার্গো যখন লোড হবে তখন সম্পূর্ণ পেমেন্ট দিয়ে যাবে নি আর এই যে আপনার একটা সই লাগবে তাহলে দেখতে নিয়ে যাবেন এটা সই করে দিলাম আমার একটা করে হবে আর ধরে যে এটা রাখতে হবে স্যার হইছে স্যার কলম আর আমার ওই টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও স্যার আজকে আমি বাড়িতে দিব পারবো বুঝলে ভাই দাও জি স্যার আর যাও সকাল চলে আসা আমার আসসালামু আলাইকুম একটা কলম বরাবর বলছি তা আশেপাশে থাকে না লোকজন আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন ভিডিও লাস্ট পর্যায়ে এসেছি আমার সামনে দেখলেনই তো সেই তামাক চাষি যে 20 মার্কিন ডলার ইনকাম করলো তার খুবই লাভ হচ্ছে এখন আপনারা থাকেন আমার পাশে থাকবেন খুদা হাফেজ